অনেকে মনে করতে পারো এটা মনে হয় একটা রাস্তা, মানে বাস্তবতা আসলে এটা রাস্তা না, এটা কিতা ভাই হোক জানি আপনারা এখানে কিতা প্ল্যান করছেন ভাই, এটা নিয়ে কিতা এটা কি আপনার গার্ডেন অফ পিস, এটা কি তো এটা পাবলিক কবরস্থান, যেমন আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার পরে পাবলিক কবরস্থান দেখার পরে মানুষ দৌড়াই যায়, এটা জমগর মানে এমন একটা অবস্থা জঙ্গলের মানুষ দৌড়ায়, তো আমরা এমন একটা সিচুয়েশন এবং শান্তি পায় মানুষের কোনো ডর ভয় থাকতো না, তাহলে খুব সুন্দর করে এটা অর্গানাইজ করবো, যেমন পুরুষ মহিলা আলাদা লাগে ব্যবস্থা, মহিলা হলো আইতে পারবো, আইয়া তারা বইতে পারবো, দিতে পারবো, আর চিন্তা কবর থাকবো এদিকে বুড়া মানুষের লাগে, এদিকে পুরুষ মহিলা আলাদা আলাদা থাকবো আর কি, এইভাবে নির্দিষ্ট কোনো মানুষের লাগে কেন কি মানে পয়সা লাগবো মনে হয় অন্যান্য জায়গায় যেরকম টাকা লাগে পয়সা লাগবে না, টাকা সিটি দেখাবো এখন মানুষ মারা যাওয়ার পরে প্রায় 10-15 লাখ টাকা লাগে দাফন করতে পারি, কেন পয়সা লাগবে দাফন সহ ফ্রি নেই, দাফন সহ সম্পূর্ণ ফ্রি দেন, আমরা যদি লাগে হেলো বাড়তে নেই, আমরা নিজস্ব অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সে গিয়া লাশ টানিয়া আমরা নিজের হতে দাফন করে দেবো, এটা মূলত উদ্যোগটা আসলে কেন ছিল উদ্যোগটা আসলে এটা না জানিস না ইমান খাদের ফাঁসি আছে, এটা হলো এই গার্ডেন অফ পিস, তো এটা তাই নয় ডিসিশন বুঝে নিশ্চয় যে তো চমৎকার এবং মহৎ একটা উদ্যোগ নাজাত ইসলামী মার্কেটে নিয়েছেন, এখানে ভাই যে ব্রিফ দিয়েছেন আপনার যে এখানে যে কোনো জায়গার থাকি যে কোনো মানুষের দাফন এখানেও করতে পারবা, আপনারা দেখতে পারেন আমরা আটি আটি মোটামুটি একদম শেষ মাথা তাইছি, তাহলে এই গড় কীটা লাগে বানানো হয়েছে ভাই, এখানে বানানো হয়েছে আসলে লাশ কুশলখানা, পুরুষ মহিলা হল আলাদা ওয়েটিং রুম বানানো হয়েছে যাতে পুরুষ হল বইতে পারেন মহিলা হল বইতে পারে, আর লাশ কুশলখানা অনেক সময় সরঞ্জাম হল লাগে, যেমন আমরা হই ফরাল হই এরপরে খাপন তাপন দেখার আলাদা ব্যবস্থা, ওই গড়গুলা এটার নাম কীটা দিয়েছেন গার্ডেন অফ পিস, গার্ডেন অফ পিস মানে বাংলায় হোক এটার কিতা অর্থ দাঁড়াই গার্ডেন অফ পিস হইল আপনার জান্নাতের এক টুকরা আর কি বাগান, তো এটা পাবলিক কবরস্থান নাম তো হয়েছে, কবরস্থানের নাম তো হয়েছে গার্ডেন অফ পিস, শান্তির বাগান, তাহলে মোটামুটি এটার কার্যক্রম কবে থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে ওই গেছে, কিন্তু ওই যে বর্তমান সরকার আমার মনে হয় তাইলে মানে বাংলাদেশের মাঝে এই ধরনের উদ্যোগ সম্ভবত এটাই প্রথম হইব কিনা, না এরকম আরো শুনলাম আচ্ছা আচ্ছা শুক্রিয়া জাজাকাল্লাহ নাজাত ইসলামী মার্কাজের যত মানুষ সকল আছেন যত কলা কুশলী আছেন সবরে আমরা ধন্যবাদ জানাই, আর আপনারা যারা ভিডিও দেখছেন বা দেখবা আপনারা ধন্যবাদ জানাইলাম, নাজাত ইসলামী মার্কেট কোন জায়গায় পড়ছে একটু যদি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার 5 নং খালাপুর ইউনিয়নে অবস্থিত নাজাত ইসলামী মার্কেট বৈরমুজ্জ বাজারের সন্নিকটে, জাজাকাল্লাহ।